हेलो फ्रेंड्स, वेलकम टू अनिश ब्लॉग ट्यूब। आज के आमी बनाबो एक यम्मी टेस्टी नतून एक रेसिपी मैगी ऑमलेट। मैगी ऑमलेट बनाबार जन्य आमी की कि इनग्रेडियंट्स निच्छी आपनारा एकटू देखे नीन। एखाने निलाम आमी मैगी, एटा होच्छे 10 टाका बा 12 टाका पैकेट। निलाम दुटो डिम, लवण निलाम परिमाण मतन, एकटा निलाम मैगी मसला। एदिके आछे पियाज कुचि 1 चामच, गाजर कुचि 1 चामच, कैप्सिकम कुचि 1 चामच, एकटा काचा लंका कुचि करा। तो एबारे देखे नी, मैगीटाके आमी एभाबे गुड़ो करे नेब छोटो छोटो टुकड़ो। देखते पाच्छेन টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। জলটা বয়ল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। ম্যাগিটাকে আমি জল ঝাড়িয়ে নিয়েছি, এবারে ঠান্ডা করে নেব। যতক্ষণ ম্যাগি ঠান্ডা হচ্ছে না ততক্ষণ বাকি ইনগ্রেডিয়েন্টস রেডি করে নেব। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নেব, ডিমটাকে ভালো করে ফেটে নেব। এবার এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। ভালো করে মিক্স করে নেব। এখানে আমি নিয়েছি অল্প করে লবণ। ম্যাগি মশলার মধ্যে অলরেডি লবণ থাকে, তাই আমি অল্প করে দিয়েছি। এবার আমি ম্যাগি মশলা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি। ম্যাগি নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, এবার এতে মিক্স করে নেব। আমি অল্প করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা হয়ে গেছে গরম, আমি এখানে দিয়ে দেব বাটার। বাটার বা আপনারা অয়েলেও করতে পারেন। আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম বাটার। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি এগ সফট মিক্স করা ব্যাটারটা। এভাবে আমরা স্প্রেড করে নেব। ম্যাগিটা অলরেডি নুডলসটা আমাদের কুক হয়ে আছে, ওই জন্য বেশি টাইম লাগবে না। 1 মিনিট মতন আমি এভাবে ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, এদিকে আমরা দেখেই নিচ্ছি নিচের দিকে কুক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন নিচের দিকে অমলেট তৈরি হয়ে গেছে। আস্তে করে এটাকে টার্ন করতে হবে, এভাবে আস্তে আস্তে টস করে দেব। অমলেটটাকে এভাবে স্টিলের প্লেটে আস্তে করে আমাদেরকে তুলে নিতে হবে। তুলে নিয়েছি, এবারে আস্তে করে এটাকে উল্টিয়ে ডালতে হবে। প্লেটের মধ্যে তোলার পরে ফ্রাইং প্যানটাকে এভাবে আমি উল্টে নিয়ে প্লেটটাকে এভাবে রেখে এভাবে উল্টে দেব। উল্টাবার সময় কিন্তু একদমই সাবধান বন্ধুরা, লো ফ্লেমে এবার 1 মিনিট এভাবে এটাকে কুক হতে দেব। আর একটু বাটার নিয়েছি আমি, নিচের দিকে দিয়ে দেব। পাল্টাবার পরে আমি 1 মিনিটের মতন আবার ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের ম্যাগি অমলেট।
আপনারা এইভাবে সার্ভ করতে পারেন, পিস পিস করেও সার্ভ করতে পারেন। আমি এখানে পিস পিস করে সার্ভ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের ম্যাগি অমলেট। একটু আপনাদেরকে তুলে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ম্যাগি অমলেট আমাদের। আশা করছি আপনাদের পছন্দ হবে। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে খেতে। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই।